শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গ্যাচকো দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি চেয়ে আবেদনের শুনানি চলছে, একই সাথে চলছে অভিযোগ গঠনের শুনানি। ছাত্রলীগকে শাস্তির আওতায় আনতে বিএনপির দাবি, রাষ্ট্রপতি ইস্যুতে সাংবিধানিক সংকট তৈরি না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে বাংলাদেশকে 3,000 কোটি টাকা দিচ্ছে বিশ্ব ব্যাংক, অন্তর্বর্তী সরকারের পাশে থাকতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি। প্রবল ঘূর্ণিঝড় ডানা আজ রাতে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার আশঙ্কা, প্রভাবে উত্তাল বাংলাদেশ উপকূল। জলজ প্রতিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জলফিন, জলবায়ুর বিরূপ প্রভাবে মহাবিপন্ন এই প্রাণী রক্ষার বার্তা বাংলাদেশ সহ বিশ্বজুড়ে।